গগনযানে চড়ে কোন চার ভারতীয় নভশ্চর মহাকাশে পাড়ি দেবেন তা জানিয়ে দিল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই চার মহাকাশচারীকে বিশেষ ব্যাচ পরিয়ে আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার 27 ফেব্রুয়ারি তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে এই ঘোষণা করা হয়। ইসরো সূত্রে জানা গিয়েছে, ভারতীয় বিজ্ঞানীদের তৈরি গগনযানে মহাকাশে পাড়ি দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লা। প্রসঙ্গত, এরা দেশের সব ধরনের ফাইটার জেট উড়িয়েছেন। প্রতিটি ধরনের ফাইটার জেটেরই ত্রুটি এবং বিশেষত্ব তাদের জানা রয়েছে। বেশ কিছু পরীক্ষার মাধ্যমে এই চারজন গগনযান মহাকাশচারীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। এরপর তাদের রাশিয়ায় প্রশিক্ষণও দেওয়া হয়। বর্তমানে বেঙ্গালুরুতে মহাকাশচারী ট্রেনিং ফেসিলিটিতে তাদের বিশেষ প্রশিক্ষণ চলছে। যদিও এই গগনযান মিশনের জন্য প্রায় 100 জন আবেদন করেছিলেন, এর মধ্যে 2019 সালের সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে প্রথম ধাপে 12 জনকে বাছাই করা হয়। এদের মধ্যে থেকে পরবর্তী ধাপে 4 জনকে বাছাই করা হয়। জানা গিয়েছে, এয়ার স্পেস মেডিসিন ইনস্টিটিউটে তাদের পরীক্ষাও করা হয়। কয়েক দফা চলে বাছাই পর্ব। এরপর ইসরো এবং বায়ুসেনা 4 জন পরীক্ষামূলক পাইলটের নাম চূড়ান্ত করে। 2020 সালের শুরুতেই ইসরো এই 4 জনকে রাশিয়ায় পাঠিয়েছিল। সেখানে গিয়ে তাঁরা মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণ নেন। 2021 সালে তাঁরা কড়া ট্রেনিং নেন। তারপর থেকে 4 জন একটানা বিভিন্ন প্রশিক্ষণ এবং কড়া নিয়মের মধ্যেই রয়েছেন। মঙ্গলবার এই 4 জনের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, গত 21 অক্টোবর সফল মহড়া হয় গগনযানের। 2025 সালের মধ্যেই ভারতীয় মহাকাশচারীদের নিয়ে পাড়ি দেওয়ার কথা অন্তরীক্ষে। উল্লেখ্য, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই গগনযান মহাকাশযান এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মহাকাশচারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। গগনযান মিশনের লক্ষ্য মহাকাশচারীদের পৃথিবীর নিম্ন কক্ষে নিয়ে যাওয়া। মিশন সফল হলে ভারত হবে 4র্থ দেশ যারা আমেরিকা, রাশিয়া এবং চীনের পর সফলভাবে নভশ্চরদের মহাকাশে পাঠাতে সক্ষম হবে। এদিন নরেন্দ্র মোদী বিক্রম সারাভাই স্পেস সেন্টার ঘুরেও দেখেন। তার সঙ্গে ছিলেন ইসরো প্রধান এস সোমনাথও। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনুন। আপনে চার গগনযান যাত্রীও সে পরিচিত হুয়া, ইয়ে সিরফ চার নাম আর চার ইনসান নহি হ্যায়, ইয়ে 140 করোড় एस्पिरेशंस को स्पेस में ले जाने वाली 4 शक्तियां हैं। चालीस वर्ष के बाद कोई भारतीय अंतरिक्ष में जाने वाला है। উল্লেখ্য, মহাকাশে নভশ্চর পাঠানোর প্রকল্পের নাম গগনযান মিশন। ইসরোর পরিকল্পনা অনুযায়ী গগনযান অভিযানের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে 400 কিলোমিটার দূরত্বে মহাকাশচারীকে নিয়ে একটি রকেট পাঠানো হবে। পরে সেটি আবার নিরাপদে ভারত মহাসাগরের জলে অবতরণ করবে। পরীক্ষামূলক উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশযানটির ক্রিউ মডিউলটি কার্যকারিতা দেখে নিতে চাইছে ইসরো। কারণ এই ক্রিউ মডিউলে থাকবে চার মহাকাশচারী।
এর আগে ইসরো জানিয়েছিল ইতিমধ্যেই তারা গগনযান প্রকল্পের উৎক্ষেপণের প্রস্তুতি শুরু করে দিয়েছে, যার অংশ হিসেবে কোনো মহাকাশ অভিযাত্রী ছাড়া শীঘ্রই ক্রিউ মডিউলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে। গগনযানের ক্রিউ মডিউলে একটি ক্রিউ এসকেপ সিস্টেম থাকবে, যেখানে এই অভিযানের চূড়ান্ত উৎক্ষেপণের সময় মহাযাত্রীকে কৃত্রিমভাবে পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপযুক্ত পরিবেশে রাখা হবে। ইসরো সূত্রে আরও খবর, এই পরীক্ষামূলক উৎক্ষেপণের অবশ্য ক্রিউ মডিউলের ব্যাপারটা চাপহীন মডেল রাখা হচ্ছে। উৎক্ষেপণ স্থলে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই মডিউলটি তৈরি হয়ে গিয়েছে। আসল গগনযানের মতো আকার ও ভার বহন করবে এই পরীক্ষামূলক মহাকাশযানটি, যাতে মহাকাশচারী পাঠানোর আগে সবকিছু ঠিকমতো দেখে নেওয়া যায়। পরীক্ষামূলক উৎক্ষেপণে থাকছে প্যারাসুট, রিকভারি এইডস এবং এক্সটুরেশন সিস্টেম। উৎক্ষেপণের পর যাবতীয় তথ্য পরীক্ষা ও অন্যান্য যন্ত্রগুলির কার্যক্রম সেগুলো সম্পর্কে বিষয়টাকে রেকর্ড করা হবে। প্রসঙ্গত, চন্দ্রযান 3 সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। 10 দিনেরও বেশি সময় ধরে চাঁদের দক্ষিণ মেরু থেকে নানান রকমের ছবি এবং নমুনা পাঠিয়েছিল চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। এরপর আবার সূর্যযান আদিত্য L1, তাও কিন্তু সফলভাবেই পাঠিয়েছে ইসরো। এরপর ইসরোর বাজি এই গগনযান। তবে আগামী বছর গগনযানে আসল মহাকাশচারী পাঠানোর আগে এই পরীক্ষামূলক উৎক্ষেপণে কোনো খামতি রাখতে চাইছে না ইসরোর বিজ্ঞানীরা। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।